হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল হাউ টু নো টেকনোলজি অ্যান্ড সায়েন্স। চলে এসেছি আবার একটি নতুন ভিডিও নিয়ে। এই ভিডিওয়ে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি নাসা এর সম্পর্কে কিছু তথ্য। তো চলুন ভিডিওতে যাওয়া যাক। ভিডিওতে যাওয়ার আগে বলে দিই, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা এক্ষুনি সাবস্ক্রাইব করুন এবং পাশে আসা বেল আইকনটিতে প্রেস করুন, যাতে পরবর্তী আসার ভিডিওগুলির নোটিফিকেশন আপনি পেতে পারেন। 2024 সাল নাগাদ মার্কিন যুক্তরাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের মানকে চাঁদের কাছে ফিরিয়ে আনতে নাসা হুমকির মুখে পড়েছে। নাসার মানব অনুসন্ধান উইংয়ের দীর্ঘদিন মাথা বুধবারে একটি অভ্যন্তরীণ স্মৃতিচিহ্ন স্থানান্তরিত হয়েছিল। কর্মকর্তারা একটি অভ্যন্তরীণ স্মৃতিতে বলেন, কর্মকর্তারা ডোনাল্ড ট্রাম্পের 2024 সালের মধ্যে চাঁদের কাছে মানুষ ফেরত পাঠানোর আদেশ পান। বুধবার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এক গবেষণায় একথা জানান। এজেন্সিটি চলাচলে সবচেয়ে বড় পরিবর্তন হলো বিল গার্স্টামের গণতন্ত্র, যিনি চাঁদের পৃষ্ঠায় মানুষকে ফিরিয়ে আনার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। তিনি 1977 সাল থেকে এজেন্সির সাথে ছিলেন, তার বেশিরভাগ উচ্চ প্রোফাইল প্রোগ্রামের নেতৃত্ব দেন এবং 14 বছরের মেয়াদ মানব অনুসন্ধানের অফিসার প্রধান ছিলেন। এজেন্সিটির প্রধান জিম ব্রাইনস্ট্যান্ডের কর্মীদের কাছে অভ্যন্তরীণ মেমোতে পরিবর্তনের ঘোষণা করে দিয়েছেন, যা সর্বশেষে নেতৃত্বের পরিবর্তনকে সংকেত দেয়। আপনি জানেন যে 2024 সালের মধ্যে মানুষকে পাঠানোর চূড়ান্ত লক্ষ্যে মনোযোগ দিয়ে প্রথম নারী ও পরবর্তী মানুষকে চাঁদের ওপর রাখার জন্য নাসাকে একটি সাহসী চ্যালেঞ্জ দেওয়া হয়েছে, ব্রাইডি আইনস্টাইন এ মেমোতে বলেছেন। এই চ্যালেঞ্জ মোকাবিলার লক্ষ্যে আমি হিউম্যান এক্সপ্লোরেশন অ্যান্ড অপারেশন মিশন ডাইরেক্টরেটে নেতৃত্বে পরিবর্তন করার সিদ্ধান্ত নিয়েছি, একথা বলেন তিনি। বায়োস্টাইনের মানব বিকাশ বিভাগের অ্যাক্সেসিন অ্যাডমিনিস্ট্রেটর হিসাবে অ্যালেন মুক্সকের পিএস অ্যালেক্সার মহাকাশচারী এবং মহাকাশচারীর নিরাপত্তা এবং মিশন অ্যাসোসিয়েশনের প্রাক্তন মহাকাশচারী এবং ব্যায়াম প্রতিক্রিয়ার বাউসক্রেসে স্থাপন করেন। বায়োস্টাইনের ডেপুটি জিম মোহেডারের বিশেষ সহকারী হিসাবে গার্টমায়ারকে পুনরায় নিয়োগ দেওয়া হয়। গার্স্টাইমের অধীনে ডেপুটি অ্যাসোসিয়েশনের প্রভাষক বিল হিলকেও নাসার সহযোগী প্রভাষক স্টিভ জুস্কের অধীনে বিশেষ সহকারী পদে স্থানান্তরিত করা হয়েছিল। হোয়াইট হাউস নাসা এর প্রচেষ্টার গতি হতাশা দেখিয়েছে, বিশেষ করে তার প্রিমিয়ার ওয়ার্কার্স সহ রকেটের সাথে স্পেস লঞ্চ সিস্টেম হিসাবে পরিচয় তো, যা সময়সূচি থেকে অনেক বছর পিছিয়ে রয়েছে এবং খরচ বাড়িয়ে দিয়েছে। ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স মার্চ মাসে এজেন্সিটি চাকরি পেতে বলেছেন, 5 বছরের মধ্যে সম্পূর্ণ এবং মানুষকে চাঁদেকে ফেরত দেওয়ার প্রচেষ্টা তার কাঠামো পুনর্বিন্যাস। তিনি বলেন, যদি নাসা বর্তমান আমেরিকার মহাকাশচারীদের 5 বছরের মধ্যে চাঁদের অবতরণ করতে সক্ষম না হয়, তবে আমাদের মিশনটি বদলাতে হবে না। প্যানিশ এজেন্সিতে অভ্যন্তরীণ শেকআপের জন্য একটি চিহ্নে চন্দন স্টাইনের একজন বিশেষ সহকারী মার্ক সিজারালো চাঁদের উদ্যোগের জন্য কংগ্রেসই সমর্থকের হিসাব করে পরিকাঠামো পরিবর্তন করার জন্য পেন্সের মন্তব্যের পর তাকে ভাড়াও দেওয়া হয়েছিল। ন্যাশনাল স্পেস কাউন্সিলারের বুধবার শোকগুলি সর্বশেষে হিসাবে সর্বশেষে নাসা লক্ষ্য করে যে একটি ক্ষতিকারক আরও জবাবদিহিমূলক আরও চকচকে গঠন রূপে রূপান্তরিত করতে পারে। তো ভিডিওটি আজকে এজন্য এটুকুই, দেখাবে নেক্সট ভিডিও। তার আগে বলে দিই, যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি তারা এখনও সাবস্ক্রাইব করুন, পাশাপাশি যাতে পরবর্তী নোটিফিকেশান আপনি পেতে পারেন। থ্যাংকস ফর ওয়াচিং, স্টে হ্যাপি, স্টে কুল, গুড বাই।